এভাবে বসানো হয়েছিল কল, কিন্তু সেই সমস্ত কল দিয়ে যে পড়ে না জল, যার জন্য এখন এই কলগুলো অব্যবহৃত অবস্থায় থাকতে থাকতে জঞ্জালে পরিপূর্ণ। পরিশ্রুত পানীয় জল তো দুরাস্ত, এক গ্লাস জলের জন্য যেতে হয় 1.5 থেকে 2 কিলোমিটার পর। জলের জন্য হাহাকার জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের কালার খাসের গিলান্ডি নদী সংলগ্ন এলাকায়। জল অনেক দূর দূর থেকে যাদের লোক আছে তারা আনে, আর যাদের লোক নাই তারা তো ওইটা জল খাইতেই পারে না, আনতেই পারে না। সমস্যা বলতে অনেক সমস্যা, পেটের সমস্যা। কোথা থেকে জল আনেন? অনেক দূর থেকে আমাদের জল আনতে হয় আর কি। প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও হয়নি সুরাহা। যে এতদিন বর্ষা ছিল যে কাদার মধ্যে জল আনতে যাওয়া সেই অসুবিধা হয়েছে। প্রত্যেকের দাবি যে এই এলাকা দিয়েই তো যাতায়াত করে পঞ্চায়েত প্রধান প্রত্যেকে, এবং তারা প্রত্যেকে এই এলাকার সমস্যার কথা জানে, তারপরও মানুষকে কেন তারা দেখছে না? পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, বিধায়ককে বলা হয়েছে, কেউ কিন্তু এই জলের সমস্যাটা দেখতেছে। প্রথম থেকে পড়ছিল, তারপরে 1 বছরের মতো পড়ছে, তারপর থেকে আর করে না। এরা অনেকেই জানে যে এই এলাকায় জল পড়ছে না, যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে অনুরোধ করব যাতে কলের ব্যবস্থা বা জলের ব্যবস্থা যাতে সুস্থভাবে হয়। জলের সমস্যাতেও রাজনৈতিক তরজা। 1 বছরের মধ্যে আমাদের ধূপ মানে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার যে 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 জায়গাগুলো এখনো জল পৌঁছায়নি, পিএইচএ প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা অধ্যুষিত এলাকায় আদিবাসী থেকে শুরু করে রাভা থেকে শুরু করে এসসি জেনারেল প্রত্যেকটা জায়গায় কিন্তু পিএইচএর মাধ্যমে প্রকল্পের মাধ্যমে জল পৌঁছবে, এটা আমি বিশ্বাসের সহিত, দীর্ঘ বিশ্বাসের সহিত আমি বলছি। পুজোর আগে পরিষ্কার জলের দেখা কি মিলবে আদৌ, সেই প্রশ্নও থেকে যায়। জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।